আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ভাই ও বোনেরা আমার, গতকাল ছিল সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। সেই উপলক্ষে আজকে এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমরা এই জনসভার আয়োজন করেছি। আমার বক্তব্যের শুরুতেই আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই, জাতীয় চার নেতাদের প্রতি শ্রদ্ধা জানাই, মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, আমার যে লক্ষ লক্ষ মা বোন যাদের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে, ভোট ভাতের অধিকারের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। ভাই ও বোনেরা আমার, আজকে এমন একটা মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়েছি যে সময় আপনারা লক্ষ্য করেছেন যে স্বাধীনতার জন্য বাংলার মানুষ সংগ্রাম করেছিল, রক্ত দিয়েছিল, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম, আজকে সেই স্বাধীনতার সময় যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, আমার দেশের মেয়েদেরকে যারা তুলে দিয়েছিল ওই হানাদার পাকিস্তানি বাহিনীর হাতে, দিনের পর দিন বাংকারে রেখে, ক্যাম্পে রেখে ওই মহিলা মেয়েদের উপর চলেছিল পাশবিক অত্যাচার, যারা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়ে ছারখার করেছিল, যারা গণহত্যা চালিয়েছিল, তাদের বিচার আমরা করব যে বিচার শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে বিচার বন্ধ করে দিয়েছিল 75-এর 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর সংবিধান লঙ্ঘন করে সামরিক শাসন জারি করে জেনারেল জিয়া ক্ষমতায় এসে ওই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে দিয়ে যুদ্ধাপরাধীদেরকে মন্ত্রী বানিয়েছিল, তাদেরকে প্রধানমন্ত্রী বানিয়েছিল, উপদেষ্টা বানিয়ে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছিল, আর যেসব অপরাধীর বিচার হয়েছিল তাদেরকে মুক্ত করে দিয়েছিল, অর্ডিন্যান্স বাতিল করে দিয়েছিল। আমাদের ওয়াদা ছিল যে আমরা যদি জনগণের ভোট পাই, নির্বাচিত হই, সরকার গঠন করতে পারি, আমরা ওই যুদ্ধাপরাধীদের বিচার ইনশাআল্লাহ বাংলার মাটিতে করব। সেই বিচারের কাজ শুরু হয়েছে। যখনই সেই বিচারের কাজ শুরু হয়েছে আপনারা লক্ষ্য করেছেন অস্থির হয়ে গেছে, কে অস্থির হয়ে গেছেন? আমাদের বিএনপি নেত্রী। কেন অস্থির হয়েছেন তিনি? বাংলাদেশের জনগণের কল্যাণ তিনি চান না, বাংলাদেশের মানুষের মঙ্গল তিনি চান না, তিনি যুদ্ধাপরাধীদের বাঁচাতে হবে। তার কারণটা কি? কারণ ওনার স্বামী বাঁচিয়ে গিয়েছিলেন, ভেবেছিলেন এখানেই শেষ হবে, কিন্তু বাঙালি জাতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে তার আহ্বানে সাড়া দিয়ে দেশের স্বাধীনতা এনেছে। কাজেই জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা গড়ে তুলতে চাই। কিন্তু বাংলাদেশকে যদি মুক্তিযুদ্ধের চেতনায় গড়তে হয় তাহলে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করতে হবে, আর কলঙ্কমুক্ত হবে ওই যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে। যখনই বিচারের রায় বেরোতে শুরু হলো তখনই তিনি ষড়যন্ত্র শুরু করলেন। আজকে বাংলাদেশ কোথায়? 1996 থেকে 2001 পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম, বাংলাদেশের মানুষের জন্য স্বর্ণযুগ ছিল, দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছিল, সাক্ষরতার হার বৃদ্ধি হয়েছিল, শিক্ষা স্বাস্থ্য সর্বক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল, বিদ্যুৎ উৎপাদন আমরা বৃদ্ধি করেছিলাম, গ্যাসের উৎপাদন বৃদ্ধি করেছিলাম, রাস্তাঘাট আমরা তৈরি করেছিলাম, দরিদ্র মানুষকে ঘর বাড়ি দিয়েছিলাম, বিনা পয়সায় নিঃস্ব রিক্ত মানুষদের আমরা ঘর করে দিয়েছি, আমরা ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণ করেছি, মানুষের ভিতরে একটা আস্থা বিশ্বাস ফিরে এসেছিল, আমরা
প্রত্যেকটা জিনিসের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আওতায় নিয়ে এসেছিলাম। 2001-এর নির্বাচন আপনারা জানেন, জাতির পিতা এই দেশের জন্য সংগ্রাম করেছে, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে গিয়ে বুকের রক্ত দিয়ে গেছেন, দেশের মানুষের স্বার্থ কখনো জলাঞ্জলি দেন নাই। এই ময়দানে, এই ঐতিহাসিক সরদি উদ্যানে জাতির পিতা কি বলেছিলেন? বলেছিলেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি এদেশের মানুষের অধিকার চাই। আমরা জাতির পিতার আদর্শের সৈনিক, আমরা জাতির পিতার নীতিতে বিশ্বাস করি। 2001-এ বাংলাদেশের গ্যাস বিক্রি করতে হবে, আমেরিকার চাপ, ভারতের চাপ, আমেরিকা কোম্পানি গ্যাস তুলে বিক্রি করবে, ভারত ক্রয় করবে, আমি সেই কথায় রাজি হই নাই। আমি মুচলেকা দেই নেই প্রধানমন্ত্রীর লোভে, আমি জাতির পিতার কন্যা, আমি দেশের স্বার্থ বিকাতে পারি না। কিন্তু সেই দিন ওই গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে, আপনাদের মনে আছে 2001-এর নির্বাচন কিভাবে অত্যাচার নির্যাতন করে ভোট কেন্দ্রে মানুষকে যেতে দেয়নি, কিভাবে ভোট চুরি করে বিএনপি ক্ষমতা এসেছিল। আমি বলেছিলাম যে গ্যাস বিক্রির মুচলেকা দিয়েছেন, আল্লাহর রহমতে গ্যাস বেচতে পারবেন না, আমাদের জীবন থাকতে দেশের স্বার্থ বিকাতে আমরা দেব না। উনি পারেন নাই গ্যাস দিতে, কারণ গ্যাস পান নাই, কারণ আল্লাহ তো আছে, আল্লাহ তো মনে করে জন বুঝে ধন দেয়, জানে তার হাতে গ্যাস হলে থাকবে না, বিক্রি হয়ে যাবে, তখন দেখা গেল গ্যাস নাই। আমরা 2008-এর নির্বাচনে সরকার গঠন করেছি, তিনি কী করেছেন, 1,23,00,000 ভুয়া ভোটার ওই ভোটার লিস্টে ঢুকিয়ে ভোট কারচুপি করে ক্ষমতায় আসতে চেয়েছিল, যখন দেখেছে পারে নাই। ওনার নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন ইয়াজউদ্দিন, হয়ে গেলেন ইয়াসউদ্দিন, কিভাবে মানুষ হত্যা করেছে সেই 2001-এর পর থেকে, সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ ছাড়া বাংলাদেশের মানুষ আর কিছু পায়নি। গ্রেন হামলা করে কিবরিয়া সাহেবকে হত্যা করেছে, গুলি করে আসাদুল্লাহ মাস্টারকে হত্যা করেছে, গ্রেন হামলা করে আমাদেরকে হত্যার চেষ্টা করেছে, আইবি রহমান সহ আমাদের নেতাকর্মীদের হত্যা করেছে, প্রতিদিন খুন, অপারেশন ক্লিন হার্টের নামে মানুষ হত্যা। আওয়ামী লীগের অফিস, আমাদের যে গবেষণা কেন্দ্র, সেই কেন্দ্র আক্রমণ করে আমাদের 16টা কম্পিউটার, 10,000 মতো বই, 300 মতো ফাইল এবং নগদ টাকা সহ সব নিয়ে গিয়ে তালা দিয়েছিল, 5টা বছর আর খুলে দেয় নাই। আওয়ামী লীগের অফিসে বারবার হামলা করেছে, নেতাকর্মীর উপর অত্যাচার করেছে, নির্বিচারে গ্রেপ্তার করেছে, কি অত্যাচার নির্যাতন, সারা বাংলাদেশে হাহাকার, একটা নেতাকর্মী ঘরে ঘুমাতে পারে নাই যতদিন ওই বিএনপি ক্ষমতায় ছিল। আর জঙ্গিবাদ, সন্ত্রাস, বাংলা বাই, সে কথা কেউ ভুলে যায় নাই। এরপরে যখন কারচুপি করে ইলেকশন করতে গেল, জনগণ রুখে দাঁড়ালো, আপনাদের মনে আছে ওই জামাত ইসলামী কি বলেছিল, গুলি কর, গুলি কর, বৃষ্টির মতো গুলি কর, কিভাবে মানুষের উপর অত্যাচার করেছিল এই বিএনপি জামাত মিলে, সে কথা কেউ ভুলে যায়নি। এরপরে এমার্জেন্সি হলো, তত্ত্বাবধায়ক সরকার আসলো, তাদের অত্যাচার নির্যাতনের আর এক কাহিনী। এরই মধ্যে আমাদের আওয়ামী লীগ নেতা কর্মী মুজিব আদর্শের যারা, তারা কিন্তু কখনো কোনো অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করে নাই। আমাকে দেশে ফিরে আসতে দেবে না, আমি জোর করে দেশে ফিরে আসলাম, আমাকে বন্দী করে রাখা হলো। আওয়ামী লীগের নেতা কর্মী, আমাদের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমাদের প্রতিটি সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সেই দিন যে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল, বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষকরা, ছাত্ররা সেই দিন যে বলিষ্ঠ ভূমিকা রেখেছিল, তার কারণেই আজকে এই দেশে আবার নির্বাচন হয়েছে, আমরা ক্ষমতায় এসেছি। আমরা সরকার গঠন করার পর থেকে এই 4টা বছর বাংলাদেশের মানুষ শান্তিতে ছিল, জঙ্গিবাদ নাই, বোমাবাজি নাই,
দেশ অর্থনৈতিকভাবে উন্নতির পথে, যেখানে মূল্যস্ফীতি 11 ভাগের উপরে ছিল, আজকে তা আমরা 7 ভাগে নামিয়ে এনেছি। প্রবৃদ্ধি যেটা আমরা 6 ভাগের উপরে রেখে গিয়েছিলাম, 4 ভাগে নামিয়ে এসেছিল, সেটা আবার আমরা 6.5 ভাগে গড়ে প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছি। যে বিদ্যুৎ 4,300 মেগাওয়াট রেখে গিয়েছিলাম, যা বিএনপি লুটপাট করে দুর্নীতি করে কমিয়ে দিয়েছিল 3,200 মেগাওয়াটে, আবার সেই বিদ্যুৎ উৎপাদন আজকে 6,500 মেগাওয়াটে আমরা উন্নীত করতে সক্ষম হয়েছি। দেশের খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি, খাদ্য উৎপাদন বাড়ছে, কৃষকের নানা ধরনের সুবিধা আমরা দিচ্ছি, ছাত্রদের লেখাপড়ার পরিবেশ আমরা দিয়েছি, শিক্ষা নীতি দিয়েছি, লেখাপড়া সময় মতো হচ্ছে, 27 কোটি বই মাধ্যমিক পর্যন্ত বিতরণ করছি, উচ্চ শিক্ষার জন্য শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড করেছি, যে ফান্ড থেকে প্রাথমিকভাবে প্রায় 1,16,000 ছাত্র ছাত্রীকে আমরা বৃত্তি দেব, সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি যেন আমার ছেলেমেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়। আর বিএনপি কি করছে? উনি চান না আমাদের দেশের ছেলেমেয়েরা লেখাপড়া শিখুক। আর সেটা কেন চায় না সেটা তো আপনাদের জানাই আছে, ওনার তো নিজের একটা দুঃখ আছে। এসএসসি পরীক্ষা, তখন বলতো ম্যাট্রিক পরীক্ষা, এই ম্যাট্রিক পরীক্ষা উনি একবার দিয়েছিলেন, পাস করেছিলেন কয়টা সাবজেক্টে? বাংলা মাতৃভাষা পাস করা স্বাভাবিক, কিন্তু বিশেষভাবে উনি পাস করেছিলেন উর্দুতে আর অঙ্কে, আর বাকি ফেল, বাকি ফেল। উনি চান না পড়াশোনা করুক আমাদের ছেলেমেয়েরা, যে কারণে আজকে এসএসসি পরীক্ষা। আপনারা জানেন আমরা পরীক্ষার একটা ডিসিপ্লিন ফ্রি এনেছি, নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষা হচ্ছে, পরীক্ষার পর 60 দিনের মধ্যে রেজাল্ট দেওয়া হয়, 1 জানুয়ারিতেই আমরা বই দিয়ে দিই, একটা ক্লাস যেন নষ্ট না হয়। মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিচ্ছি, আমরা কম্পিউটার শিক্ষা দিচ্ছি, শিক্ষার মান উন্নত করেছি, শিক্ষার পদ্ধতি উন্নত করেছি, আধুনিক করেছি। ওনার তা পছন্দ হয় না, যখন ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে উনি বারবার হরতাল দিয়ে দিয়ে পরীক্ষায় বাধাগ্রস্ত করছে। উনি তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্ম আজকে জেগেছে কেন? মুক্তিযুদ্ধের চেতনায় তারা জেগে উঠেছে, তারা মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে যুদ্ধ অপরাধীদের বিচার যাতে হয় তার দাবি তারা তুলেছে, জামাতের বিরুদ্ধে তারা সোচ্চার, যে জামাত আমাদের স্বাধীনতা চায়নি, যে জামাত ইসলামী আলবদর রাজাকার আল শামস করে যারা এই দেশের মা বোনকে তুলে দিয়েছিল হানাদার বাহিনীর হাতে, যারা গণহত্যা চালিয়েছিল তাদের বিরুদ্ধে সোচ্চার। হঠাৎ দেখি আমাদের বিরোধী দলের নেত্রী, উনি সিঙ্গাপুর গিয়েছিলেন শুনলাম চিকিৎসার জন্য, আমরা ভেবেছি উনি চিকিৎসা করে সুস্থ হয়ে ফিরে আসুক, কিন্তু আমরা কি দেখলাম, শারীরিকভাবে হয়তো উনি সুস্থ হয়েছেন কিন্তু মানসিকভাবে একটা অসুস্থতা নিয়ে তিনি ফিরে এসেই কি করলেন, উনি জামাতের পক্ষে সোচ্চার হলেন। উনি যদি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হন, উনি দাবি করেন উনি মুক্তিযোদ্ধার স্ত্রী, তাহলে উনি কিভাবে জামাতের পক্ষে দাঁড়ালেন? আর আমাদের ওই তরুণ প্রজন্ম তাদেরকে বলে নষ্ট চরিত্রের ছেলে পেলে, এবং নষ্ট চরিত্রের ছেলে পেলে তাদেরকে উনি বলেন তারা নাকি নাস্তিক। একজন মুসলমান হয়ে আর একটা মুসলমানকে নাস্তিক বলে কিভাবে? কে নাস্তিক সেটা তো আল্লাহ বিচার করবে, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন, এটা তো আমাদের ইসলাম ধর্মেই আছে। আমরা যদি বিশ্বাস করি আল্লাহ এই দেশকে, আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছে, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাটাও নড়ে না, তাহলে আল্লাহর উপর তো আমাদের বিশ্বাস রাখতে হবে। উনি আল্লাহর উপরও বিশ্বাস হারিয়েছেন, এমনই মানসিক অসুস্থতা নিয়ে এসেছেন যে আজকে আমাদের ছেলে পেলেদেরকে তিনি বলেন নষ্ট চরিত্র, তিনি বলেন নাস্তিক। কে কতটুকু ধর্ম পালন করেন সেটুকু তো সকলেরই জানা আছে, আর জেলখানায় তো একসাথেই বন্দী ছিলাম, পাশাপাশি বাড়ি হলেও সকলের কথা সকলে জানা হয়ে গেছে, আমি আর এ ব্যাপারে কিছু বলতে চাই না, বলা উচিত না, কিন্তু আমি ওনাকে বলবো যে আপনি এই ছেলে পেলে যারা লেখাপড়া শিখেছে, যারা মেধাবী, যারা প্রত্যেক
প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করেছে। তারা তরুণ প্রজন্ম, আধুনিক বিজ্ঞান প্রযুক্তিতে শিক্ষিত, তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত, তারা পৃথিবী যেখানে এগিয়ে যাচ্ছে তারাও দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, আর তারা মুক্তিযুদ্ধের চেতনায় আজকে জাগ্রত। সেটাই হচ্ছে সব থেকে বড় কথা, যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আজকে তারা সামনে এগিয়ে এসেছে সেটাই ওনার পছন্দ হয় নাই। উনি কি বলেছেন? বলেছেন আরো জীবনহানি ঘটবে, আরো ধ্বংস হবে, জিনিসপত্র ধ্বংস হবে। আমি অবাক হয়ে যাই যে একজন নেত্রী, তিনি দুবার প্রধানমন্ত্রী ছিলেন, একবার অবশ্য আর একবার অবশ্য ভোট চুরি করেও হয়েছিলেন, সেটাও তারা দাবি করে। 15ই ফেব্রুয়ারির নির্বাচনের কথা কেউ ভুলে যায় নেই, সেই ভোট চুরির। তিনি বিরোধী দলের নেতা, তার মুখ থেকে এই ধরনের কথা কিভাবে আসে? তিনি কিভাবে মানুষের রক্ত চান? তিনি কিভাবে বলেন যে আরো প্রাণহানি ঘটবে? কার জন্য? ওই যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য, জামাত ইসলামীকে রক্ষা করার জন্য, ওই যুদ্ধাপরাধীদের বিচারের হাত থেকে রক্ষার জন্য তিনি মানুষের জীবন নেবেন? অনেক জীবন তো নিয়েছেন, আপনি নিয়েছেন, আপনার স্বামী নিয়েছে। 75-এর ঘটনা সকলের জানা, 15ই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা, 3রা নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা, এরপর 19টা কু হয়েছে সেনাবাহিনীতে, দিনের পর দিন সেনাবাহিনী একটার পর একটা কু হয়েছে, সামরিক বাহিনীর অফিসার এবং সৈনিকদের নির্বিচারে হত্যা করা হয়েছে, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সহ বহু মুক্তিযোদ্ধা, ওই কর্নেল হুদা, হায়দার, খালেদ মোশারফ সহ কর্নেল তাহের বহু মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে, দিনের পর দিন ফাঁসি দিয়েছেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার, ওই বগুড়া, রাজশাহী, খুলনা, এক এক দিনে 10টা 12টা করে ফাঁসি। একটা ফাঁসির হুকুমে সই না করলে জিয়াউর রহমানের নাকি সকালের নাস্তা খাওয়াই হতো না, ঘুমই আসতো না। একের পর এক আমাদের আওয়ামী লীগ নেতা কর্মী, ছাত্রলীগের মফিজ বাবু, যুবলীগের আমাদের মৌলবী সৈয়দ সহ অগণিত নেতা কর্মীকে হত্যা করেছে। এবং এই 19টা কু 77 সালে এয়ারফোর্সের 665 জন অফিসারকে হত্যা করেছে জিয়াউর রহমান। হাজার হাজার সৈনিক এবং অফিসারদেরকে একটার পর একটা কু হয়েছে, হত্যা করেছে। মানুষের রক্ত নেওয়া, এটা ওনাদের চরিত্র, তাই উনি আরো রক্ত চান। রক্ত চান কেন? রক্ত চান একটাই কারণে, যিনি রক্ত নিয়ে ক্ষমতায় যাবেন, রক্ত নিয়ে বাংলাদেশকে ধ্বংস করে উনি মসনদে বসবেন, গদিতে বসবেন। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, উনি যে রক্ত নিয়ে ক্ষমতায় বসতে চান, এই রক্ত পিপাসুকে কি বাংলাদেশের জনগণ ভোট দিয়ে কোনোদিন নির্বাচিত করবে, গদিতে বসাবে বলেন? উনি রক্ত নিতে চান, উনি তো রক্ত নিয়েছেন। আমাদের মাননীয় রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের স্ত্রী আইভি রহমান সহ 24 জনকে উনি দিনে দুপুরে গ্রেনেড হামলা করে হত্যা করার চেষ্টা করেছিলেন, হত্যা করেছেন এবং আমাকে হত্যা করার চেষ্টা করেছিলেন। আল্লাহর মার দুনিয়ার বার আল্লাহ সেদিন বাঁচিয়ে দিয়েছে। তিনি কিবরিয়া সাহেবকে হত্যা করেছেন, আসল্লাহ মাস্টার সহ বহু নেতা কর্মীকে হত্যা করেছেন, অপারেশন ক্লিন হার্টের নামে প্রায় 150 মানুষকে হত্যা করেছেন, এমনকি র‍্যাব তৈরি করে ক্রস ফায়ারে হাজার হাজার মানুষ তিনি হত্যা করেছেন। সে কথা কি দেশবাসী ভুলে গেছে? ভুলে যায়নি, ভুলতে পারে না। ছাত্রদের উপরে হামলা করেছেন, গুলি করে করে হত্যা করেছেন। এই ছাত্রলীগের নেতা জহুরুল হলের ভিপি চুন্ডুকে, যেহেতু চুন্নুর অপরাধ ছিল, 7ই মার্চের ভাষণ বাজিয়েছিল, তাই চুন্নুর লাশ চেয়েছিলেন, 21শে ফেব্রুয়ারি লাশ চেয়েছে, 25শে ফেব্রুয়ারি তাকে হত্যা করেছে। এইভাবে বহু নেতা কর্মীকে হত্যা করেছে, শুধু তাই না, নিজের দলের লোককেও হত্যা করেছে। ওই পাগলা সই যেদিন হত্যা হয়, উনি সেই দিন ইউনিভার্সিটিতে স্যান্ডেল, হাই হিল স্যান্ডেল পরতেন, সেই স্যান্ডেল ফুলে দৌড় দিয়ে ভেঙেছিলেন তিনি, এই হত্যাও তিনি করেছেন। কাজে ওনার রক্ত পিপাসা এখনো মেটে নাই,
ওনার রক্ত পিপাসা এখনো আছে, উনি দেশকে ধ্বংস করতে চান। আজকে বিদ্যুৎ কেন্দ্র, যে বিদ্যুতের অভাবে হাহাকার, 4 বছরে আমরা নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র করলাম, ওই কানসাট চাপাই নবগঞ্জ শিবগঞ্জ সেখানে উনি গুলি করে বিদ্যুৎ চেয়েছিল বলে গুলি করে মানুষকে হত্যা করেছিল, এবার সেই জায়গায় বিদ্যুৎ কেন্দ্র পুড়িয়ে দিয়েছে, একটার পর একটা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, বাসের ভিতরে ঘুমন্ত ড্রাইভারকে পুড়িয়ে হত্যা করেছে, গাড়ি থেকে নামিয়ে তেল ঢেলে পেট্রোল ঢেলে মানুষ হত্যা করেছে, ওই হাতির ঝুলে বোমা মেরে 2-3 জন ডাক্তার আজকে আহত, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি ওনাকে জিজ্ঞেস করি, আপনি যে যে বোমাবাজি করেন, কে মরলো না মরলো সে হিসাব নেন? তিনি তো আপনার দলের লোকও হতে পারে, সেটা তো আপনি দেখেন না, সেটা আপনি দেখবেন না, কারণ খুনিদের মদত দেওয়া, খুনিদের রক্ষা করা, এটা আপনার চরিত্র। ওনার স্বামী 15ই আগস্টে আত্মস্বীকৃত খুনি, তাদেরকে দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল, আর উনি সেই খুনিদেরকে 96 15ই ফেব্রুয়ারি নির্বাচন করে, নির্বাচন নামে প্রহসন করে পার্লামেন্টে বসিয়েছিলেন। কাজী খুনিদের মদত দেওয়া 3 নভেম্বরের আসামি, তাকে দূতাবাসে চাকরি দিয়ে মামলার রায় বের হবে, সেই সময় প্রমোশন দিয়ে উনি জানিয়ে দিলেন উনি খুনিদেরকে রক্ষা করেন। কাজী খুনিদেরকে রক্ষা করা, এটা তার চরিত্র। আর জামাতে ইসলামী নামে ইসলাম কাজে কি আপনারা জানেন? আপনারা দেখেছেন আজকে পত্রিকায় কাবা শরীফের গিলাপ পরিবর্তন করার সময় যে ছবি, সেই ছবিকে নিয়েও তারা 2 নম্বরই করে ওটা নাকি সাইদির মুক্তির জন্য একেবারে কাবা শরীফের সবাই নাকি গিলাপ মানে মানববন্ধন করছে, কত বড় ভাওতাবাজি ধোকাবাজি কাবা শরীফ নিয়ে ওই জামাত ইসলামী করেছে আপনারা তা দেখেন। কাজী যারা মক্কা শরীফ নিয়ে কাবা শরীফ নিয়ে ভাওতাবাজি ধোকাবাজি করতে পারে, তারা আবার কি ধরনের ইসলামী বিশ্বাসী? এবং জামাতের নেতা মওদুদি, সে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আজে বাজে কথা বলেছে, যখন সবাই পাকিস্তান আন্দোলন করে তখন ব্রিটিশের দালালি করে, যখন বাংলাদেশের আন্দোলন করি তখন পাকিস্তানের দালালি করে, এটাই তো তাদের চরিত্র, কিসের ধর্মে বিশ্বাস করে? বাইতুল মোকাররম মসজিদের ভিতরে যে আগুন দিয়েছে, ইমাম সাহেবকে নামাজ পড়তে দেয়নি, শুক্রবারে জুম্মা নামাজে বাধা দিয়েছে, এমনকি নামাজ শেষ হওয়ার আগে সালাম ফিরাবার আগে স্লোগান দিয়ে বেরিয়ে গেছে, এটা হলো তাদের ধর্মকর্ম। মানুষকে ধোকা দেবারও একটা সীমা থাকে, এমনকি সাইদিকে তো চাঁদের কলঙ্ক বানিয়ে দিয়েছে, আমাদের ধর্মপ্রাণ মুসলমান তাদের এই ধর্মীয় অনুভূতি নিয়ে তারা খেলা করছে। কাজী আজকে দেশবাসীকে আমি এটুকুই বলবো, আমি দেশবাসীকে বলবো যে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, কারণ বিএনপির চরিত্র জানা আছে, 2001-এর পর মসজিদের ভিতরে যেমন যুবলীগের নেতাকে খুন করেছে, হিন্দুদের মন্দির ভেঙেছে, হিন্দুদের বাড়িঘর লুটপাট করেছে, খ্রিস্টানদের গির্জায় বোমা হামলা করেছে, সেখানে খ্রিস্টানদের উপরে হামলা করেছে, বুদ্ধিস্টের উপরে বুদ্ধিস্ট মঙ্ককে হত্যা করেছে, সেই ওনার নাম কি গোপালকৃষ্ণ মুহুরি তাকে হত্যা করেছে, বৌদ্ধ মঙ্গ সেখানে তারা হামলা করেছে, এদের চরিত্র কোনো ধর্মেই এরা বিশ্বাস করে না, সব ধর্মের উপর আঘাত করে। কাজেই এবারেও আপনি দেখেন হিন্দুদের মন্দির ভেঙেছে, তাদের উপরে হামলা করেছে, আবার উনি গেছেন তাদেরকে সান্ত্বনা দিতে, বাহ চমৎকার। ওই যে কথা বলে সর্প হইয়া দংশন করে ওজা হইয়া ঝাড়ে, মানে সাপ হয়ে কাটে আবার ঝাড়ফুঁক করতে যান, ওনার সেই চরিত্র জনগণের কাছে আজকে তা স্পষ্ট। কাজে আমি বিএনপি নেত্রীকে বলবো, শুধু তাই না, আরেকটা বিষয়, বাংলাদেশকে আমরা পোলিও মুক্ত করেছিলাম, বিএনপি আসার পর আবার পোলিও ফিরে আসে, আজকে যখন শিশুদেরকে আমরা ভিটামিন এ, যাতে রাতকানা রোগ না হয় তার জন্য ভিটামিন এ খাওয়াচ্ছি, কৃমি রোগ থেকে বাঁচাবার জন্য ওষুধ দিচ্ছি, পোলিও ভ্যাকসিন দিচ্ছি, ঠিক পাকিস্তানে যেভাবে ওই পোলিও টিকা দেবার ব্যাপারে ভিটামিন এ দেবার ব্যাপারে মানুষকে বিভ্রান্ত করছে, ওই পাকিস্তানকে অনুসরণ করে বাংলাদেশেও
একই ঘটনা সেখানে নানাভাবে অপপ্রচার চালানো হয়েছে। কাজেই এই ব্যাপারে আমি দেশবাসীকে সজাগ করতে চাই যে আমরা আমাদের শিশুদের ব্যাপারে যথেষ্ট সজাগ, কাজেই তাদের জন্য ক্ষতি না হয় অবশ্যই আমরা দেখব। তাছাড়া তদন্ত কমিটি আমরা করেছি যাতে কোনো রকম আমাদের শিশুদের কোনো ক্ষতি হতে না পারে, কাজেই বিভ্রান্তিতে কেউ কান দেবেন না সেটাই আমরা চাই। আমাদের একটাই লক্ষ্য, আজকে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে উঠবে। এই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক বাংলাদেশ, সকল ধর্মের মানুষ সমানভাবে তার অধিকার ভোগ করবে, সেটাই আমাদের লক্ষ্য। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের কাজ যে আমরা শুরু করেছি, এই বিচার যদি কেউ বন্ধ করার চেষ্টা করে, বাংলাদেশের প্রতিটি জনগণকে স্বাধীনতায় বিশ্বাসী যারা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা, তাদেরকে আহ্বান জানাবো সকলে ঐক্যবদ্ধ হয়ে ওই কুচক্রীদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, যেন ওই যুদ্ধ অপরাধীদের কেউ বাঁচাতে না পারে। কাজেই সেটাই আমাদের লক্ষ্য। প্রত্যেক এলাকায় এলাকায় আমাদের যারা ওলামা মাশায়েক, ইমাম সাহেব এবং আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যারা জনগণ, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কমিটি আমরা করে দিয়েছি, সেই কমিটিকে সহযোগিতা করা এবং প্রতিটি জায়গায় মানুষের জীবনে শান্তি নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে সেদিকে লক্ষ্য রেখে সকলে আপনারা কাজ করে যাবেন। আমি একটা কথাই বলতে চাই যে এই বাংলার মাটিতে আর একটি প্রাণ ঝরুক এটা আমি চাই না, আর কোনো মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, আর কোনো রক্ত ঝরুক আর আমরা এটা চাই না। আমরা দেশে শান্তি চাই। আমাদের পুলিশ বাহিনী, র‍্যাব, তারা জনগণের শান্তি নিরাপত্তার জন্য কাজ করছে, আর বিএনপি জামাত কি করছে? মাটিতে ফেলে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে গুলি করে তাদেরকে নানাভাবে হত্যা করছে। পুলিশ কি অপরাধ করলো? একদিকে পুলিশ হত্যা করে, অপরদিকে জাতিসংঘে পুলিশ বাহিনী যাতে না যায় তার জন্য আহ্বান জানায়। বিএনপির আমলে মাত্র 450 পুলিশ যেত জাতিসংঘে, আওয়ামী লীগ ক্ষমতা আসার পর 7600 পুলিশ, মেয়েদের আলাদা পুলিশ বাহিনী সেখানে শান্তি রক্ষা মিশনে কাজ করছে। জাতিসংঘ আরো শান্তি রক্ষা পুলিশ বাহিনী চেয়েছে, অথচ বিএনপি নেত্রী তারা যাতে না যেতে পারে সেই জন্য তার তিনি আহ্বান জানান। পুলিশ কি দোষ করেছে যে তাদের উপরে আপনার এত গোসা এত রাগ? তারা তো জনগণের জানমাল রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে। কাজে আমি একটা কথাই বলতে চাই যে এই দেশে আর কোনো রক্ত ঝরুক চাই না, কিন্তু জনগণের জানমাল যদি ক্ষতি করতে চায়, কেউ যদি মানুষের উপরে হামলা করে, মানুষ হত্যা করে, তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর। জনগণের জানমাল নিরাপত্তা দেওয়া এটা আমাদের লক্ষ্য। বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ দেশ, বাংলাদেশ হবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, 2021 সালের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলবই। আজকে দিনে আমরা সেই শপথ নিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।